হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি খেলতে চলেছি আইসক্রিম, না না ক্রিম নয়, স্ক্রিম। এই গেমটা খেলার জন্য কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আর তোমরা রিকোয়েস্ট করবে আর আমি খেলবো না, সেটা কি কোনোদিনও সম্ভব? গেমটার স্টোরি হলো, গেমটার মধ্যে আমার একটা বন্ধু আছে যে কিনা আইসক্রিম কিনতে যাবে, আর সেখান থেকেই কিন্তু মেন গন্ডগোলটা শুরু হবে। কি গন্ডগোল সেটা জানতে হলে কিন্তু তোমার পুরো গেম প্লেটা দেখতে হবে, আর পুরো গেম প্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো। যাই হোক, অনেকটাই ফালতু বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। আর এখানে আমার চারপাশটা ঘুরে দেখতে বলছে কি কি আছে। এদিকটাতে তেমন তো কিছু নেই, এদিকটাতে একটা দরজা দেখতে পাচ্ছি। আচ্ছা, জানলার দিকে দেখতে বলছে। জানলা কোথায়? ও এই তো জানলা, জানলা দিয়ে কি দেখতে পাবো আমি? ও এই তো আমার বন্ধু গণেশ আইসক্রিম কিনতে যাচ্ছে। বেটা আমাকে বলিও নি, একা একা চলে গেছে। আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিস গণেশ। মনে হয় দেখিনি। এবার কি করতে বলছে? আচ্ছা, গণেশকে কিন্তু আমায় বাঁচাতে হবে, কিন্তু তার জন্য আমাকে একটা দড়ি খুঁজতে হবে। দড়ি কোথায় আছে? এই দিকটাতে তো কিছু নেই। আচ্ছা, এই পুতুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। যাই হোক, দড়ি খুঁজতে হবে আমায়। দড়ি কোথায়? এই ড্রয়ারগুলোই চেক করা যাক, ড্রয়ারগুলোতে আছে কি না। এই ড্রয়ারটাতে কিছু আছে কি? এটা তো ফাঁকা, নিচের ড্রয়ারটা, এটাও ফাঁকা, তার নিচেরটা। আর চলো, এখান থেকে কিন্তু দড়িটা পেয়ে গেছি। এবার কি করতে হবে? আচ্ছা, দড়িটাকে জানলায় গিয়ে সেট করতে হবে। আর এখানটাতে একটা গুলটি আছে, কিন্তু গুলটিটাকে পরে নেবো, আগে দড়িটাকে গিয়ে জানলায় সেট করে দিই। চলো, এই যে সেট করেও দিয়েছি, এবার গুলটিটাকে নিয়ে নেবো। তার আগে এই ড্রয়ারটা চেক করে নিই কিছু আছে কি না। এটা ফাঁকা, তার নিচেরটা, তার নিচেরটাও ফাঁকা, আর এটাও ফাঁকা। যাই হোক, আমি গুলটিটাকেই নিয়ে নিই। এটা যদি কোনো কাজে লাগে বলার নেই, হাতে নিয়ে রেখে দেবো। যা আইসক্রিম কাকা, দেখে আমার ঠিক একটা সুবিধার মনে হলো না। মুখ থেকে বমি করে গণেশকে জমিয়ে দিল ইয়ার। এ কীরকম বমি কে জানে। এবার কি করতে বলছে? আচ্ছা, বলছে কোথাও একটা গিয়ে লুকোতে। এখানটাতে লুকোতে পারবো কি? হ্যাঁ, একটা অপশান দিচ্ছে কিন্তু। আর চলো, লুকিয়েও পড়েছি, কিন্তু এখান থেকে লুকিয়ে কি হবে? আর এই যে আইসক্রিম কাকাটা গান গাইতে গাইতে বেরোচ্ছে। আচ্ছা, বলছে মোটা মোটা বাচ্চা চাই। ইয়ার, মোটা বাচ্চাদের বলছে আইসক্রিম বানিয়ে দেবে, মানে গণেশের অবস্থা তো খারাপ করে দেবে ও। আর কাকার মানি ব্যাগ পড়ে গেল মনে হয়। ও কাকা, মানি ব্যাগ পড়ে গেছে তোমার, নিয়ে যাও। যাই হোক, এবার কিন্তু আমি বেরোতে পারবো। আর চলো, দেখে নেবো কাকার মানি ব্যাগটাতে কত টাকা আছে, টাকা থাকলে ছেড়ে দেবো। কিন্তু এটা মানি ব্যাগ বলে মনে হচ্ছে না। ও আচ্ছা, এটা একটা ম্যাপ, আর ম্যাপটাকে নিয়ে আমায় ভ্যানটার মধ্যে যেতে বলছে। আর আইসক্রিম কাকাও এসে হাজির। যাই হোক, আইসক্রিম কাকাকে একটু ভালো করে ঘুরিয়ে নেবো, তারপরেই ভ্যানটার মধ্যে কিন্তু ঢুকবো, আর গিয়ে দেখবো গণেশকে কি অবস্থায় রেখেছে। আচ্ছা ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছি না। চলো, আরে ইয়ার, বলতে যাচ্ছিলাম চলো ভ্যানে ঢোকা যাক, কিন্তু তার আগেই আইসক্রিম কাকা এসে হাজির। যাই হোক, কোন দিকটাতে গেল? ওদিকটাতে গিয়ে আমাকে খুঁজছে, কিন্তু আমি তো ওদিকটাতে নেই, আমি এদিকটাতে। তুমি যাও না এখান থেকে। গেছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পাচ্ছি না কোন দিকটাতে গেল। আচ্ছা, ওদিকটাতে যাচ্ছে, চলো এটাই সুযোগ, তাড়াতাড়ি ঢুকে যাব। আর আগে দরজাটাকে বন্ধ করে দিই। আর চলো, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ম্যাপটাকে মনে হয় এই ওয়ালটাতে সেট করতে পারবো। আর হ্যাঁ, সেট কিন্তু হয়েও গেছে। এবার গণেশের কি অবস্থা একবার দেখে নিই। ওকে জমিয়ে একেবারে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। খাঁচার চাবি কি এই গাড়িটার মধ্যে আছে? না, এদিকে কোনো তো চাবি নেই, এদিকটাতে, এদিকটাতেও তেমন কিছু দেখতে পাচ্ছি না। এই কোণে, এই কোণেও কিছু নেই, আর এই কোণেও কিছু নেই। ম্যাপটার কি কাজ ইয়ার? তাহলে ম্যাপটাতে যেখানটাতে ক্লিক করবো ওখানে যেতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ, কোথায় বেশ একটা ক্লিক করে দিলাম। আর এটা কোথায় যাচ্ছি ঠিক জানি না আমি, কোথায় যাচ্ছি ইয়ার? আচ্ছা, এটা ক্যাফেটেরিয়ায় যাচ্ছি, এখানে যদি কেউ থাকে তার থেকে হেল্প নিয়ে নেব। এমন তো কাউকে দেখতে পাচ্ছি না, ফাঁকা। যাই হোক, পুরো জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করে নেব, কোথায় কি কি কাজের আছে সে তো খুঁজবই, তার সাথে সাথে হেল্প করার মতো যদি কাউকে পেয়ে যাই তাহলে বেশ ভালোই হবে। যাই হোক, চলো সামনেটাতেই যাওয়া যাক, এদিকটাতে কি আছে। ও বাবা, আইসক্রিম কাকা চলে এসেছে ইয়ার এখানটাতেও। যাই হোক, চলো সামনেটাতেই চলে যাব। আর এই যে আমার পেছনটাতেই চলে এসেছে, এদিকটাতে কি আছে? আচ্ছা, এদিকটা থেকে মনে হয় ঘোরাতে পারবো। দাঁড়াও, আইসক্রিম কাকা আসুক আগে, এদিকটা থেকে ঘুরিয়ে নেবো, তারপর দেখবো ক্যাফেটেরিয়ার মধ্যে ঢোকা যায় কিনা। এই যে এদিকটা থেকে আসছে, এবার আমি এদিকটা থেকে পালিয়ে যাই। এদিকে একটা গেট তো দেখেছিলাম, এটা খুলছে কি? হ্যাঁ হ্যাঁ, গেটটা কিন্তু খুলছে, চলো ভেতরে চলে যাবো তাড়াতাড়ি।
আর ভেতরে গিয়ে দেখে নেবো কি কি কাজের আছে। এটা এটা তো ফাঁকা, এই টেবিলটাও ফাঁকা, সবকটা টেবিলই ফাঁকা, এই টেবিলটাও ফাঁকা। ইয়ার কিছু তো পেয়ে যাই, প্লিজ কিছু পেয়ে যাই। ডাস্টবিনটা, ডাস্টবিনটার মধ্যে কিছু আছে? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, কি আছে ইয়ার ডাস্টবিনটার মধ্যে? প্লিজ যেন কাজের কিছু পেয়ে যাই। কোন তরিকা ভিক মাঙ্গনে কা? ও বাবা কিছুই নেই এটার মধ্যে। আর আইসক্রিম কাকাও চলে এসছে ইয়ার, আবার আবার ঘোরাতে হবে আইসক্রিম কাকাকে। এদিকটাতেও কিছু নেই ইয়ার। এদিকে জানালাটা ভাঙা কেন? এটা দিয়ে টপকাতে পারবো? হ্যাঁ হ্যাঁ টপকানো কিন্তু যাচ্ছে, যাক বেশ ভালোই হয়েছে। তাহলে আর অত ঘুরতে হবে না আমায়। আইসক্রিম কাকা আসছে তো, এবার আবার টপকে যাব। এবার ভালো করে দেখে নেবো এখানটাতে কি কি আছে। সবকটা টেবিলই তো ফাঁকাই, ডাস্টবিনটাও চেক করেছিলাম, এদিকটাতে গিয়ে দেখে নিই কি আছে। আচ্ছা এটা কি? ও এটা একটা ক্যাশ রেজিস্টার, আর এটা খোলার জন্য কিন্তু আমার একটা কোড লাগবে। আচ্ছা ঠিক আছে, কোড তো আমি পাইনি। আর এটা মনে হয় কিচেন, চলো কিচেনটা ভালো করে চেক করে নেবো। এই ড্রয়ারগুলো তো খোলা যাচ্ছে না, আর এখানটাতেও কিন্তু কিছু নেই। নিচের ড্রয়ারটা খোলা যাচ্ছে? হ্যাঁ নিচের ড্রয়ারটা খোলা যাচ্ছে। আর এটার মধ্যে থেকে একটা তেল পেয়েছি, তেল কি কাজের আমার? যে পেয়েছি যতক্ষণ কোনো না কোনো কাজে তো লাগবেই লাগবে। আর এখানটাতে মনে হয় লুকোতে পারবো, লুকিয়ে তেমন তো কোনো কাজ নেই। পুরো রুমটা ভালো করে চেক করি আর কি কি আছে। এটা কি? আচ্ছা একটা কার্ড রিডার, একটা কার্ড লাগবে মনে হয়, তারপরেই এটা খুলবে। তাছাড়া আর তেমন কিছু তো দেখতে পাচ্ছি না। এদিকটাতে আরও একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনটা চেক করে নিই চলো। এটা থেকে প্লিজ যেন কিছু। ইয়ার আইসক্রিম কাকা চলে এসছে, সাউন্ড হয়েছে, শুনতে পেয়েছিলাম আমি ভাগ্যিস। যে জানলাটা থেকে আবার বেরিয়ে যাই আর আইসক্রিম কাকাকে আরও একবার ঘুরিয়ে নেবো। ও আইসক্রিম কাকা তাড়াতাড়ি এসো, একটা যদি তোমার হাতে আইসক্রিম থাকতো তাও তোমার কাছে যেতে ইচ্ছা করতো, কিন্তু তুমি যা হুলিয়া বানিয়ে রেখেছো তোমার কাছে তো আমি ভুলেও যাবো না। তুমি ঘুরে এদিকটাতে আসো, আর আমি এদিকটাতে আবার গিয়ে ওই ডাস্টবিনটা ভালো করে চেক করে নিই, যদি কিছু পেয়ে যায় তাহলে বেশ ভালোই হবে। এই ডাস্টবিনটা থেকে প্লিজ যেন কাজের কিছু বেরোয়। না ইয়ার কিছুই নেই। এই ড্রেসটা কিসের জন্য রাখা? কি বলছে এটা, নেক্সট টাইম উইল বি এমিলি, মানে এটা দিয়ে কি হবে? আর আইসক্রিম কাকা আমাকে ভালো করে দেখতেই দিল না কি করতে হবে ওখানটাতে, জ্বালিয়ে খেলো একেবারে। কিসব নেক্সট টাইম উইল বি এমিলি টেমিলি কিসব বলে দিল আমায়, কিছু বুঝতেই পারছি না। যাই হোক এখান থেকে এবার চলে যাব। ভেবেছিলাম ক্যাফেটেরিয়াটায় কেউ থাকলে আমাকে হেল্প করবে, কিন্তু কেউ নেই, ফালতু ক্যাফে একেবারে, কেউ কফিও খেতে আসে না এখানটাতে ইয়ার। যাই হোক চলো এখান থেকে চলে যাব। এই গেটটা কিসের জন্য? এটা খোলা যাচ্ছে কি? না এটা কেউ খোলার জন্য মনে হয় আমার কার্ড লাগবে, কার্ড পাইনি আমি ইয়ার। যাই হোক চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। আইসক্রিম কাকা আসছে কিন্তু, কোথায় যাওয়া যায় এবার? আচ্ছা এবার চলো প্লেগ্রাউন্ডেই যাই, ওখানে যদি কাউকে পেয়ে যাই তাহলে ভালো হবে। গাড়িটা তাড়াতাড়ি চল ইয়ার, আইসক্রিম কাকা আছে আমাদের পেছনে। আচ্ছা এটাই প্লেগ্রাউন্ড, জায়গাটা দেখে তো ফাঁকাই মনে হচ্ছে, আশা করি কেউ থাকবে না। ফালতু ইয়ার, আমাকে একাই বাঁচাতে হবে গণেশকে। যাই হোক চলো এবার চারপাশটা ভালো করে চেক করে নেবো, কোথায় কাজের কী কী আছে। সামনে কটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনগুলো কী কাজের চলো গিয়ে দেখে নেবো। একটাও কাজ করে নাকি এমনি সাজানোর জন্য রেখে দিয়েছে? বাটনটাতে প্রেস করে দেখি কিছু হচ্ছে কি না। কি বলছে এটা? ও আচ্ছা এই মেশিন থেকে আমি কিছুই পাবো না ইয়ার, ফালতু মেশিন এটা। পাশের মেশিনটা দেখি, এটা কাজের? হ্যাঁ এই মেশিনটা কিন্তু আমি ইউজ করতে পারবো, কিন্তু একটা কয়েন লাগবে, কয়েন তো পাইনি আমি ইয়ার। আর এই মেশিনটাও কাজের না, মানে এই বড় মেশিনটা কাজের, ওই মেশিনটা থেকে আমি কিন্তু কাজের কিছু পাবো, কিন্তু একটা কয়েন লাগবে, কয়েন কোথা থেকে পাবো আমি এবার? যাই হোক চলো টানেলটাতে ঢুকে গেছি, এবার দেখে নেবো টানেলটার মধ্যে কি আছে। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, এটা মনে হয় ধাক্কা দিলে খুলে যাবে, প্লিজ যেন তাই হয়। না ইয়ার এখানটাতে গ্রিস দিতে হবে, এবার গ্রিস খুঁজো, গ্রিস কোত্থেকে পাবো আমি ইয়ার? গ্রিস তো আমি পাইনি, এই গেটটা খোলার জন্য আবার একটা গ্রিস খুঁজতে হবে আমায়, দূর ভাল লাগে না। যাই হোক চলো সামনেটাই চলে যাই, সামনেটা গিয়ে দেখে নেবো কি আছে। আচ্ছা এক মিনিট, আমি যে তেলটা পেয়েছি ওটা যদি গ্রিসের বদলে ইউজ করি হবে কি? ওটা দাঁড়াও একবার ইউজ করে দেখি, হয়তো এটাই করতে হবে। তেলটাকে নিয়ে নিই, চলো তেলটাকে নিয়ে নিয়েছি, এবার গিয়ে তেলটাকে গ্রিসের জায়গায় ইউজ করে দেখব, প্লিজ যেন কাজ করে যায় তাহলে বেশ ভালোই হবে। তাহলে ওদিকটাতে গিয়ে একেবারে দেখে নিতে পারবো কি আছে। আইসক্রিম কাকা আসছে না তো? না না আসছে না, চলো তাড়াতাড়ি চলে যাই আর গিয়ে দেখে নেবো তেলটা কাজ করছে কিনা, প্লিজ যেন কাজ করে, কাজ করলে বেশ ভালোই হবে। করে যা কাজ করে যা, আর হ্যাঁ চলো কাজ করে গেছে, আর গেটটাও খুলে গেছে ইয়ার, যাক বেশ ভালোই হয়েছে। চলো এবার তাড়াতাড়ি গিয়ে দেখে নেবো কি আছে এখানটাতে, এত কিছু কাজ করে এলাম কিছু না কিছু কাজের তো থাকবেই। এখানটাতে এইগুলো চড়বো নাকি আমি? এখানটাতে একটা গ্যাস স্টেশন আছে, গ্যাস স্টেশন দিয়ে কি হবে? আচ্ছা একটা গ্যাস ক্যান লাগবে, তারপর কিন্তু আমি গ্যাস স্টেশনটাকে ইউজ করতে পারবো।
মানে হয়তো ওখান থেকে কিছু গ্যাস নিতে পারবো। তার মানে আমাকে একটা গ্যাস ক্যান খুঁজতে হবে। সঠিক বলেছেন। যাই হোক, প্লেগ্রাউন্ডে হয়তো পড়ে থাকতে পারে কোথাও, চলো প্লেগ্রাউন্ডের ওদিকটা গিয়ে ভালো করে দেখে নেবো কোথাও কোনো গ্যাস ক্যান পড়ে আছে কিনা। আর যেখানেই থাকুক না কেন, গ্যাস ক্যান কিন্তু আমার কাজের, এটা মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, চলো একটু সাবধানে বাইরে বেরিয়ে যাই। আইসক্রিম কাকা নেই তো সামনাসামনি? না না, দেখতে তো পাচ্ছি না, চলো তাড়াতাড়ি চলে যাই। আর তেলটাকেও সঙ্গে রেখে দেবো, মানে গাড়িটার মধ্যে রেখে দেবো, যদি বাদে কোথাও কাজে লাগে তবে সেখানটাতে তেলটার ইউজটা কিন্তু আমি করতে পারবো, তাই এখানে ওখানে ফেলবো না, গাড়িটার মধ্যেই থাক। চলো এবার এদিকটা গিয়ে দেখে নেবো কাজের কিছু আছে কি না। আইসক্রিম কাকা আসছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে চলে এসছে ইয়ার, নাম নিতে না নিতেই হাজির এখানে। ঠিক আছে, তুমি এদিকটাতে আসো, আমি সামনেটা থেকে ঘুরে যাব, তাহলে আশা করি তুমি আমায় ধরতে পারবে না। যাচ্ছে তো ওদিকটাতে? হ্যাঁ হ্যাঁ, চলো ওদিকটাতেই যাচ্ছে। দাঁড়াও, এখানটা থেকে লুকিয়ে দেখে নি যাচ্ছে কি না পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, চলো চলে গেছে। এবার এদিকটা গিয়ে ভালো করে চেক করে নিই কোথায় কী কী আছে। এইগুলো তো কোনো কাজের নয়, এখানে কিছু পড়ে নেই। এটার মধ্যে কিছু আছে? না, এখানটাতেও কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এদিকটাতে তেমন কিছু নেই, বেকার যাওয়া। চলো সামনেটা যাই, সামনেটা কিছু আছে কিনা দেখে নিই। একটা ঘর দেখতে পেয়েছি, চলো ঢুকতে পারবো কি এটার মধ্যে? না ইয়ার, এটার মধ্যেও ঢোকা যাচ্ছে না। আর এদিকে তেমন তো কিছুই নেই। এখানটাতে একটা কিসের মেশিন রাখা, এটা কী গাড়ি ঠিক বুঝতে পাচ্ছি না। আইসক্রিম কাকাও আসছে না। এই গেটটা খোলা যাচ্ছে কি? হ্যাঁ, গেটটা কিন্তু খুলে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কাজ তো আছেই আছে। দাঁড়াও, আগে গেটটা বন্ধ করে দিই, এবার দেখে নেব। আচ্ছা, তিনটে লিভার আছে, লিভারগুলো টানা যাবে কি? হ্যাঁ, লিভারটা কিন্তু টানতেও পারছি। একটা গ্রিন বাটনও দেখতে পেয়েছি, এটা ইউজ হয় কি? বলছি গ্রিন বাটনটা লিভারটা টেনে ইউজ করতে, তাহলে এই দিকের প্রথম লিভারটাকে টেনে দেখি ইউজ হয় কি না। এটাকে টানলাম, এবার গ্রিন বাটনটা অন করে দিই, কি হচ্ছে এটা? আচ্ছা, সামনে একটা টানাল ছিল, ওটা পড়ে গেল, এবার মনে হয় আমি ওদিকটাতে যেতে পারবো। আমি কিন্তু এটা জানতাম না হবে বলে, যাক হয়েছে যে গেলে ভালোই হয়েছে, চলো ওদিকটাতেই চলে যাবো এবার। আরে আইসক্রিম কাকা আবার চলে এসছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আরও একবার ঘুরিয়ে নিই, এই নিচটা থেকেই চলে যাই। প্লিজ যেন এদিকটাতে চলে আসে, ওই যে সামনের টানেলটা, চলো চুপিচুপি ঢুকে যাই, নেই তো সামনেটায়। আরে আবার চলে এসছে আইসক্রিম কাকা, ঠিক আছে আইসক্রিম কাকা এই নিচ থেকে এসো, তুমি ওই সময়টা পেয়ে যাবো। ও, সাইড থেকেও আসা যায়, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো এবার তাড়াতাড়ি টানেলটাতে ঢুকে যাব। আর চলো ঢুকেও গেছি, এবার এখানটা ভালো করে চেক করে নেব কোথায় কী কী আছে। প্লিজ যেন এখানটাতে না আইসক্রিম কাকা আসে। আসছে কি? একটু ওয়েট করে যাই, দাঁড়াও। না না, দেখতে তো পাচ্ছি না, আসছে না আসছে না। চলো তাড়াতাড়ি এবার এখানটা চেক করে নিই কিছু আছে কি না। এখানটাতে তেমন কিছু দেখতে পাচ্ছি না, এখানটাতেও তেমন কিছু নেই। আরে কোত্থেকে দেখলো আমায়? আমিই দেখতে পাইনি এখন, কে জানে কোত্থেকে দেখলো। যাই হোক, চলো এদিকটা চেক করে নিই কোথায় কী কী আছে। এদিকটাতে তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা চলো এবার এখানটা চেক করে নেবো কাজের কিছু আছে কি না। হ্যাঁ, একটা তো কিছু পড়ে আছে দেখতে পাচ্ছি, আর একটা জ্যাকেট পরে। আর এটা কি চমকাচ্ছে? আচ্ছা, একটা অফিস কি পেয়েছি, অফিস কি কি কাজের আমার। যাই হোক, পেয়েছি সেকালে রেখেই দিই, কোনো না কোনো কাজে তো লাগবেই। আর এদিকটাও দেখে নিই একেবারে কাজের কিছু আছে কি না। না, এই বেঞ্চটা তো ফাঁকা। আইসক্রিম কাকা আসছে নাকি সামনে? না না, দেখতে তো পাচ্ছি না, চলো এবার এদিকটা ভালো করে চেক করে নেবো, এই ঘরটার মধ্যে কি আছে। আরে ইয়ার, আইসক্রিম কাকা কোত্থেকে দেখলো? আচ্ছা, এদিকটা থেকে আসছে। এখানটাতে লুকোতে পারবো কি? না ইয়ার, লুকোনোর তো কোনো অপশানই দিচ্ছে না, আর লুকিয়েও কোনো লাভ হতো না, কারণ আইসক্রিম কাকা সামনেই ঘোরাঘুরি করছে, এসে খুব পেঁদাতো। যাই হোক, চলো এবার প্লেগ্রাউন্ডটা থেকে বেরিয়ে যাব, কারণ প্লেগ্রাউন্ডটা পুরোপুরি দেখে নিয়েছি। দরকারি জিনিস বলতে এই অফিস কিটাকেই পেয়েছি, যেটা কি কাজের সেটাও জানি না আমি। যাই হোক, চলো এবার এখান থেকে বেরোনো যাক, এই যে টানেলটা, এখান থেকে বেরিয়ে যাব। আর নেক্সট কোথায় যাব ওটা কিন্তু আমায় গিয়ে দেখতে হবে, কারণ ম্যাপটাতে কোথায় কি লোকেশান আছে আমার ঠিক মনে নেই। তো চলো তাড়াতাড়ি ভ্যানটাতে চলে যাব। আইসক্রিম কাকা তো প্লেগ্রাউন্ডেই আমায় এখন হয়তো খুঁজছে, ভালো করে খুঁজতে লাগো তুমি ওখানে আমায়, আমি ওখান থেকে চলে এসেছি। যাক, চলো এই সামনেটাতেই কিন্তু গাড়িটা আছে, এই যে গাড়িটা, চাবিটাকে এখানটাতে রেখে দিই, এবার দরজাটাকে বন্ধ করে দেবো। এবার চলো ফাইনালি ম্যাপটা দেখা যাক আর কোথায় যাওয়া যায়। আচ্ছা চলো স্টলেই যাই, ওখানে যদি দরকারি কিছু থাকে একেবারে দেখে নেব, স্টলটা হয়ে তারপর পার্কিংয়ে যাব, কারণ পার্কিংটা শুনেছি নাকি অনেকটা বড় জায়গা। তো আগে স্টলটা ঘুরে নিই, ওখানে যদি দরকারি কিছু পেয়ে যাই তারপর পার্কিংয়ে গেলে ওটা বেটার হবে। আর চলো বকবক করতে করতে স্টলটাতে চলে এসেছি, এবার সামনেটা একটা বড় রুম দেখতে পাচ্ছি, চলো রুমটার শাটারটা খোলে কিনা এটাই দেখে নেব আগে। আইসক্রিম কাকাকে তো দেখতে পাচ্ছি না, প্লিজ যেন শাটারটা খুলে যায়। না ইয়ার, শাটারটা খুলছে না।
তাছাড়া তাহলে কোন দিকটাতে কিছু দরকারি থাকবে তা তো জানি না আমি, কোন দিকটাতে যাওয়া যায়। এদিকটাতে যাবো না এদিকটাতে? চলো এদিকটা থেকেই দেখে নিই কি আছে। এদিকটাতে তেমন তো কিছু, আরে ইয়ার আইসক্রিম কাকা চলে এসছে। ঠিক আছে এদিকটা থেকেই চেক করতে করতে চলে যাই। তেমন বড় জায়গা নয় এটা, একটুখানি জায়গা ইয়ার, কিছুই তো দেখতে পাচ্ছি না। আর ওই দিকটাতে আইসক্রিম কাকা যাচ্ছে, ওদিকে বেকার গিয়ে কি কোনো লাভ হবে? ও আইসক্রিম কাকা কোথায় যাচ্ছ? দরকারি কিছু আছে কি এখানে পড়ে? থাকলে আমাকে বলে দাও। উই সোজা চলে যাচ্ছে কেন ইয়ার, পিছন পেছন যাই। আমি যদি গুলটাকে সঙ্গে আনতাম না তাহলে মারা যেত আইসক্রিম কাকাকে, কিন্তু আমি তো প্রথমেই ম্যাপটাকে তুলতে গিয়ে নেবার উঠেই গুলটিটা ফেলে চলে এসেছি ইয়ার। যাই হোক সামনে এটা লাল কি পড়ে? ও আচ্ছা এটা একটা পেট্রোল ক্যান, আর এটা নিতে পেরেছি সেকালে, তার মানে কোনো না কোনো কাজ তো আছেই আছে। কি কাজ আছে কি কাজ আছে? আচ্ছা প্লে গ্রাউন্ডে যে পেট্রোল স্টেশনটা দেখেছিলাম ওখানে গিয়ে মনে হয় পেট্রোলটা ভরতে হবে। চলো তাড়াতাড়ি এবার প্লে গ্রাউন্ডে চলে যাবো। ক্যানটাকে এখানটাতে রেখে দিই, দরজাটা বন্ধ করে দিই, আর চলো এবার প্লে গ্রাউন্ডে ক্লিক করে দেবো। আর ক্লিক করেও দিয়েছি, এবার কিন্তু আমাকে গ্যাসটা ভরতে হবে, তাহলেই কিন্তু আমার প্লে গ্রাউন্ডের কাজ মোটামুটি মিটে যাবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি প্লে গ্রাউন্ডে চলেও এসেছি, চলো আগে গ্যাস ক্যানটাকে তুলে নেবো। কোথায় গেল? হ্যাঁ এই যে। এবার চলো টানেলটার মধ্যে ঢোকা যাক। টানেলটা বেশ কোন দিকটা ছিল? আরে ইয়ার টানেলটা দিয়েই আইসক্রিম কাকা বেরোলো, মানে আমার যেখানে কাজ আইসক্রিম কাকা সেটার মধ্যেই ঢুকে বসে আছি, ভালো লাগে না ইয়ার। গেছে ওখান থেকে? কোন দিকটাতে গেল? ওই যে ওদিকটাতে গেছে, বেশ ভালোই হয়েছে। এবার আমার একটু সাবধানে ওই টানেলটাতে ঢুকতে হবে, আইসক্রিম কাকা নেই তো সামনে, না দেখতে তো পাচ্ছি না কিন্তু কিসব বকবক করছে শুনতে পাচ্ছি। যাই হোক বকবক করতে লাগুক, আমি ওই যে ওখানটাতেই দাঁড়িয়ে আছি ইয়ার। টানেলটা কোথায়? এই যে চলো আমি ঢুকে যাই, প্লিজ যেন না দেখে। আসছে কি? আমি টানেলটার এই দিকটাতেই দেখতে যাবো, প্লিজ যেন না আসে। না না আসছে না, চলো এবার তাড়াতাড়ি ঢুকে যাবো। ই যা, আবার কি আমাকে তেলটা এনে দিতে হবে নাকি এখানটাতে? প্লিজ যেন খুলে যায়। যাক খুলে গেছে, আমি তো ভাবলাম আবার তেলটা এনে দিতে হবে তারপর খুলবে, তাহলে প্রচুর সমস্যা হয়ে যেত। যাই হোক খুলে তো গেছে, এবার চলো তাড়াতাড়ি গিয়ে তেলটাকে ভরে নেবো। কিন্তু আইসক্রিম কাকা আসছে না তো? না না দেখতে তো পাচ্ছি না, চলো তাড়াতাড়ি গিয়ে পেট্রোলটা ভরে নিই। এই যে পেট্রোল স্টেশনটা, আর ভর্তিও হচ্ছে আমার পেট্রোল। চলো পুরো ভরে তো নিয়েছি, পেট্রোলের কী কাজ আমি কিন্তু সেটাও জানি না, অফিস কি পেয়েছি অফিস কি এর কী কাজ সেটাও জানি না। সব কিছু পেয়ে যাচ্ছি আমি, কিন্তু কোনটার কী কাজ এখনও অবধি আমি জানি না। যাই হোক চলো এবার নেক্সট আমাকে পার্কিংয়ের দিকেই যেতে হবে, পার্কিংয়ের দিকেই চলে যাব। এবার একটু সাবধানে এখান থেকে বেরোবো, কারণ আইসক্রিম কাকা সামনেটাতেই থাকতে পারে, যদি সামনে থেকে আসে তাহলে কিন্তু আমাকে আবার পেছন দিকটাতে চলে যেতে হবে, নেই তো আইসক্রিম কাকা সামনে, না দেখতে তো পাচ্ছি না। চলো এটাই সুযোগ, তাড়াতাড়ি চলে যাব ভ্যানটাতে, আর ভ্যানটাতে গিয়ে তাড়াতাড়ি পার্কিংটাতে ক্লিক করে দেবো। সঠিক বলেছেন, এদিকটাতে নেই তো, প্লিজ যেন সামনেটায় না থাকে। না না দেখতে তো পাচ্ছি না, ক্যানটাকে এখানটাতে রেখে দিই আর দরজাটাকেও বন্ধ করে দিই তাড়াতাড়ি। যাক এবার চলো পার্কিংয়ের দিকটাতে যাওয়া যাক। আর গাড়ি আমার স্টার্ট হয়েও গেছে, আর আমি পার্কিংয়ের দিকে বেরিয়েও পড়েছি। আর আজকের মতো ভিডিওটাকেও কিন্তু এখানেই শেষ করব, কারণ ভিডিওটা নাহলে প্রচুর বড় হয়ে যাচ্ছিল। তোমাদের অত সময় নষ্ট করার তো আমার কোনো ইচ্ছা নেই, অল্প অল্প করে সময় নষ্ট করবো। যাই হোক আজকের মতো ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা যদি খারাপও লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আইসক্রিম চ্যাপ্টার 1 পার্ট 2 তে। হ্যাঁ হ্যাঁ পার্ট 2 কিন্তু খুবই তাড়াতাড়ি আনবো, ততক্ষণের জন্য টাটা।